জাহেলদেরকে ভয় করলেন না আবু লাহাবদেরকে ভয় করলেন না তারা ছিলেন পরাশক্তি সুপার পাওয়ার আল্লাহর নবী 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন নিয়ে ময়দানে বের হয়ে গেলেন আল্লাহর নবী যখন ময়দানে গেলেন গোয়েন্দা পাঠালেন যে দেখো আবু জাহেলদের কি অবস্থা গোয়েন্দার এসে আল্লাহর নবীকে রিপোর্ট দিলেন ওগো আল্লাহর নবী আবু জাহেলদের ঘোড়ার অভাব নাই তরবারির অভাব নাই তাদের কাছে খাবারের অভাব নাই সৈন্যের অভাব নাই আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন এমন একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমরা 313 জন কিভাবে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করব আল্লাহর নবী কিছুটা টেনশনে পড়ে গেলেন তিনি আনসারী সাহাবীদের দিকে তাকালেন আনসারী সাহাবীরা ডাক দিয়া বললেন ওগো আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দানে আপনার সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই চালিয়ে যাব আমরা বনি ইসরাইলদের মতো আপনাকে বলবো না যে বনি ইসরাইলেরা তারা পয়গম্বর মুসাকে বলেছিলেন ও মুসা তুমি আর তোমার আল্লাহ যায়া তুমি আর তোমার আল্লাহ যায়া ফেরাউনের বিরুদ্ধে লড়াই করো আমরা পারবো না নাউজুবিল্লাহ বলেন আনসারী সাহাবীরা বললেন ও আল্লাহর নবী আমরা আপনাকে সেই কথা বলবো না আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ মুহাজিররা একই কথা ওগো আল্লাহর নবী আমরা আপনার সাথে আছি আমরা আল্লাহর উপর ভরসা করি আমরা জিহাদ চালিয়ে যাব একজন মুজাহিদ বেঁচে থাকা সত্ত্বেও আমরা ময়দান থেকে যাব না আল্লাহু আকবার আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন আমার মুসল্লাটা দাও নবীজিকে মুসল্লা দেওয়া হলো ওযু করে নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন আল্লাহ তাআলা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন সিজদায় গিয়ে রব্বুল আলামিনের কাছে রাহমাতুল লিল আলামিন কান্না করে বলে আল্লাহ এক বছর দুই বছর তিন বছর না 13টা বছর কতটা বছর 13টা বছর মেহনত করে করে 313 জন জোগাড় করেছি আল্লাহ আজকে ময়দানে এসেছি আপনার জমিনে আপনার দ্বীন কায়েম করার জন্য যদি আজকে কাফেরদের কাছে হেরে যাই এই জমিন থেকে ইসলামের নাম নিশানা মুছে যাবে রব আপনি আমাদেরকে ওই কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করার তৌফিক দেন তাদের উপরে আমাদেরকে বিজয়ী করেন তাদের উপরে আমাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহর নবী সেজদা দিয়া কান্না করতেছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিলেন ও জিব্রাইল যাও যাও আমার হাবিব পেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে আমার হাবিব আমার কদমে সেজদা দিয়া কান্না করতেছে আমার হাবিবকে যায়া সুসংবাদ দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের প্রান্তরে ওই বিশাল কাফির বাহিনীর বিরুদ্ধে আমি আল্লাহ আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে বিজয় দান করব বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন আল্লাহর কোরআন আমি বানায় বানায় বলছি না আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন হাবিব আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না ভয় পাবেন না আপনি যখন ওই আবু জাহেলদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ময়দানে লড়াই করবেন 1000 সৈন্যের বিরুদ্ধে যখন আপনি 313 জন নিয়ে লড়াই করবেন আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতার ব্যবস্থা করে দিব কয় হাজার মুসলমান জোরে বলুন 5000 আল্লাহ তাআলা বললেন হাবিব আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে জিব্রাইল ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবী আপনি আপনার সিজদা উঠান আসেন
এখনো যুদ্ধ শুরু হয় নাই যুদ্ধ শুরু হওয়ার আগে আমি আপনাকে বিজয়ের সুসংবাদ দেই ওগো আল্লাহর নবী আমার সাথে আসেন এই জায়গার মধ্যে আবু জেহেল মরে ব্যাটকায়া থাকবে কে জোরে বলুন যুদ্ধ এখনো শুরু হয় নাই আল্লাহর নবীর হাত মরক ধরে জিব্রাইল বলতেছিল গো আল্লাহর নবী এই জায়গায় আবু জেহেল মরবে এই জায়গায় আবু লাহাব মরবে এই জায়গায় উতবা মরবে এই জায়গায় সাইবা মরবে ওদের অস্তিত্ব আল্লাহ দুনিয়ার জমিনে রাখবে না ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না ঠিক কিনা বলেন ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ এই জমিনে অবশিষ্ট আজ পর্যন্ত শুনেছেন কেউ কারো সন্তানের নাম আবু জেহেল রেখেছেন জোরে বলুন রাখেননি আবু জেহেল অভিশপ্ত ঠিক কিনা বলেন ওর বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে আবু জেহেলের বাড়ি আমি যতবার মক্কা মদিনা সফরে যাই প্রথমেই যে আবু জেহেলের বাড়িতে আমি আমার কাম সারি আপনারাও সারবেন ঘৃণিত ঘৃণিত কারণ কারণ হলো ইসলামের দুশমন ছিল আল্লাহর নবীর চূড়ান্ত পর্যায়ের দুশমন ছিল ঠিক না জিব্রাইল বলতেছিল গো আল্লাহর নবী আরো সুসংবাদ হলো যেই জায়গার মধ্যে দাঁড়ায় আছেন একটু পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া এই জায়গাটাকে শক্ত করে দিবে কারণ মরুভূমির বালুর মধ্যে পাড়া দিলে পা গেড়ে যায় কিন্তু বৃষ্টি হলে ওই বালুগুলো পাথরের মতো কিন্তু আবু জেহেলদের ওই পাশে বৃষ্টি হবে না একটু পরে আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিবেন এই জমিনটাকে আল্লাহ শক্ত করে দিবেন যাতে করে দাঁড়িয়ে সুন্দর করে যুদ্ধ করা যায় আল্লাহু আকবার এ কারণে যুবক ও মুসলমান হতাশ হওয়ার কোনো কারণ নাই মন খারাপ করার কোনো কারণ নাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই আমরা যদি ঈমানদার হতে পারি মুমিন হতে পারি ইসলামের উপরে দ্বীনের উপরে যদি আমরা অটল অবিচল থাকতে পারি আল্লাহর জমিনে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবেন এই জমিনে এই জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় কালেমার রাজ কায়েম হবে আল্লাহু আকবার সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় কোরআনের রাজ কায়েম হবে ইসলামের কালেমার ইসলামের পতাকা কালেমার পতাকা পত পত করে উড়বে সেই দিন আর বেশি দূরে সারা পৃথিবীতে আজকে আমরা তাই দেখতেছি ইউরোপ আমেরিকাতে মুসলমান হওয়ার ঢল নামতেছে একটু সামনে আগান পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে একটু সামনে আগায় বসে ইউরোপ আমেরিকাতে মুসলমান হবার হিরিক পড়ে গিয়েছে ইহুদি খ্রিস্টানদের গির্জাগুলো মুসলমানদের কাছে বিক্রি করে দেয়া হচ্ছে আল্লাহু আকবার খ্রিস্টানদের গির্জাগুলো মুসলমান কিনে কিনে সেখানে মসজিদ বানাচ্ছে মাদ্রাসা বানাচ্ছে আমেরিকার যারা পরিসংখ্যানবিদ তারা বলতেছেন তারা সেখানে জরিপ করে দেখছেন খ্রিস্টানদের গির্জাগুলো রবিবার দিন খালি পড়ে থাকে আর মুসলমানদের মসজিদগুলো ইমানদাররা যে নামাজ আদায় করে মসজিদেও জায়গা হয় না আমেরিকার রাজপথে তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহ এই এক সপ্তাহ আগের ঘটনা সারা পৃথিবীতে কোরআনের কপিতে খ্রিস্টান ইহুদিরা আগুন জ্বালিয়ে দিচ্ছে ঠিক কিনা বলেন সারা পৃথিবীতে কোরআনের কপিতে আগুন লাগানো হচ্ছে তারা মনে করতেছে কোরআনের কপিতে আগুন দিলেই মুসলমানদেরকে শেষ করে দেয়া যাবে কিন্তু ওই সমস্ত খ্রিস্টানরা জানে না আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এই কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি আল্লাহু আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন যারা কোরআনের পক্ষে কথা বলবে আল্লাহ তাদেরকে হেফাজত করবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী কোরআনের পক্ষে
ছিলেন আর আবু জেহেল ছিলেন কোরআনের বিপক্ষে। আবু জেহেলের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও আবু জেহেল আল্লাহর নবীর কাছে পরাজয় বরণ করেছে। এর কারণ হলো আল্লাহর নবী আল্লাহর কোরআনের পক্ষে ছিলেন, এই কারণে আল্লাহ তাআলা আমার নবীকে সাহাবায়ে কেরামদেরকে পদে পদে জায়গায় জায়গায় সাহায্য করেছেন, ঠিক কিনা বলে। সুতরাং সারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত এমন একটা হকের দল থাকবে যারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও কোরআনের কথা বলবে, ঠিক কিনা বলে। ঠিক না? যারা কোরআনের কথা বলে, হকের কথা বলে, সে যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, সে আমাদের কলিজার টুকরা। যারা ইসলামের পক্ষে কথা বলে, সে যে কোন দলের হোক না কেন, সে আমাদের কাছে হলো গর্বের ধন, ঠিক কিনা বলেন। এই বাংলার জমিনে এদেশের মুসলমানদেরকে প্রাঞ্জল ভাষায় সহজ সরল ভাবে এদেশের মুসলমানদেরকে কোরআনের কথা শুনিয়েছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন। অনেকের কাছে সে অনেক কিছু হতে পারে, আল্লামা সাইদি আমাদের অহংকার, আল্লামা মামুনুল হক আমাদের অহংকার, মুফতি সৈয়দ ফয়জুল করিম আমাদের অহংকার, ঠিক কিনা বলেন। যারা ইসলামের পক্ষে কথা বলবে আমরা তাদের জন্য কলিজা কেটে দিব, সে যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন। আল্লামা সাইদির স্বপ্ন ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। মামুনুল হক জেলে বন্দী আছে, তার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক। টেকনাফ থেকে তেতুলিয়া, সরমা থেকে পাথুরিয়া, প্রতিটা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম, তারও দিলের তামান্না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, ঠিক কিনা বলেন। এদেশের প্রতিটা হক্কানি আলেমের স্বপ্ন হলো জমিন যার আইন চলবে তার, প্রত্যেকটা হক্কানি আলেমের জীবনের সবচেয়ে বড় সাধনা হলো, মনের তামান্না হলো জমিন যার বিধান চলবে তার, ঠিক না। অনেক মাহফিলে যাই, অনেক প্রধান অতিথি এসে যখন ইসলামের পক্ষে কথা বলে তখন চোখ দিয়া আনন্দে পানি বের হয়ে যায়। অনেক মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, অনেক এমপি, মন্ত্রী, অনেক কাউন্সিলর যখন তারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, তখন তাদের জন্য কলিজা কলিজা ফেটে যায় ভালোবাসায়, ঠিক কিনা বলেন। আনন্দে বুক ভরে যায়। হ্যাঁ, অবশ্যই প্রতিটা মুসলমানের উচিত হলো আল্লাহ তাআলার উপরে অটল অবিচল বিশ্বাস রেখে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা, নইলে হাশরের ময়দানে আল্লাহর কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক নাস্তিক মুর্তাদ, তোমরা মনে করো না কিছু আলেমকে বন্দি করলে এদেশে কোরআনের রাজ, কোরআনের কথা বলা, হক কথা বলা বন্ধ হয়ে যাবে, এটা ভুল ধারণা। কেয়ামত পর্যন্ত একদল একটা জামাত আল্লাহ জমিনের মধ্যে রাখবেন যারা কোরআনের পক্ষে কথা বলবেন, আল্লাহ তাআলা সেই জামাত সেই হকের পক্ষে হকের জামাতের সাথে আল্লাহ আমাদের কবুল করুন বলি আমি। ভয় পাচ্ছেন? হক কথা বলতে ভয় পাচ্ছেন? আরে না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফার প্রান্তরে, কারবালার প্রান্তরে এজিদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছিলেন আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য। সেই দিন যদি এজিদকে ভয় পেয়ে ইমাম হুসাইন যদি তার হাতে বায়াত গ্রহণ করত, তাহলে পৃথিবীর জমিন থেকে হক মুছে যেত, ঠিক কিনা বলেন। ইমাম হুসাইনের উত্তর শরীরা কেয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। নাস্তিক মুর্তাদ বেঈমানেরা, তোমরা শুনে রাখো, এক
একজন উলামায়ে দেওবন্দের সন্তান বেঁচে থাকতে কেউ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমার নবীকে গালি দাও তার টুটি টেনে ছিঁড়ে ফেলা হবে ঠিক কি না বলে এক লক্ষ শৃগালের বিরুদ্ধে একজন সিংহই যথেষ্ট ঠিক কি না বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওরা হলো শৃগালের জাতি আর যারা ইসলামের পক্ষে কথা বলে তারা হলো সিংহের জাতি ঠিক কি না বলে ও যুবক আজকের মাহফিল থেকে তোমাদেরকে উদার আহ্বান জানাই সাবধান জীবন চলে গেলেও ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে কথা বলার শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলেই যেতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আপনামান যুবকরা আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে এই আসমান কার আরো জোরে বলুন আসমান কার জমিন কার একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কি না বলেন তাহলে আসমান যার আইন চলবে তো জমিন যার বিধান চলবে তো আল্লাহর জমিনে তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ চলতে সারা পৃথিবীতে 150 কোটির উপরে মুসলমান আছে ঠিক কি না বলেন 150 কোটি মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন মুসলমানের সংবিধানের নাম কি এই কোরআন শুধু খতমে তারাবির জন্য আল্লাহ তাআলা দেন না এই কোরআন শুধু বাপ মারা যাবে 40 দিন পরে এক খতম কোরআন পড়িয়ে 40 জন ইমাম দাওয়াত দিয়ে গরু কেটে খাবে আর ফুর্তি করবে এই কারণে আল্লাহ কোরআন দেন না কোরআন শুধু দোকান উদ্বোধনের জন্য দেওয়া হয় নাই ঠিক কি না বলেন কোরআন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে ঠিক না আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন জমিন আল্লাহ তাআলা আর এই জমিনে একমাত্র আল্লাহর কোরআনের বিধান চলবে কোন মুসলমান নিজেকে যদি মুসলমান ঈমানদার দাবি করে কথাটা ভালো করে খেয়াল করবেন আশেপাশে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আমি মুসলমানদেরকে বলতেছি কথাটা ভালো করে খেয়াল করবেন নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে কিন্তু কোরআনের বিধানের কথা বললে সেই সময় আর মজা লাগে না ঠিক কি না বলেন সেই সময় আর সহ্য করতে পারে না এতটুকু সহ্য করার হজম ক্ষমতাও অনেকের আপনি মুসলমান হিসাবে এতটুকু দিলের মধ্যে যদি আকাঙ্ক্ষা তামান্না না থাকে আহ আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত এতটুকু আকাঙ্ক্ষা যদি আপনার আমার মনের মধ্যে তামান্না না থাকে আশা না থাকে আপনি মুসলমান হওয়া সত্ত্বেও মরণের সময় মুনাফিক হয়ে মারা যাবেন মুসলমান নাম রাখলেই মুসলমান হওয়া যায় না যায় এত শুনে না নাম রাখছে আব্দুল করিম আব্দুর রহিম করে গাজার ব্যবসা আছে কি আছে না আছে না নাম রাখছে কামালউদ্দিন জামালউদ্দিন বেচে ফ্যান্সি ডিল সুতরাং মুসলমানের নাম রাখলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে ইমানওয়ালা হকের পক্ষে থাকতে হয় ঠিক না আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত
আরে যাদের কাছে কোরআন আছে তারা তো এই পৃথিবীতে মার খাওয়ার জন্য আসে নাই তারা এসেছে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য মাত্র 313 জন মুজাহিদ নিয়ে মুসলমান নিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে গিয়েছিলেন 1000 কাফেরের বিরুদ্ধে সেই 1000 কাফের ছিল সশস্ত্র তাদের অস্ত্র সশস্ত্রর কোনো অভাব ছিল না তাদের সম্পদের অভাব ছিল না তাদের ঘোড়ার অভাব ছিল না ডালের অভাব ছিল না কিন্তু আল্লাহর নবী মাত্র জীর্ণ শীর্ণ 313 জন মুজাহিদ নিয়ে যখন তিনি ময়দানে গেলেন অপর পক্ষের শক্তি আবু জেহেলরা দাঁত বের করে করে হাসতেছে আর বলে হায় রে মুহাম্মদ এমন 313 জন নিয়ে ময়দানে আসছে যাদের একটার শরীরও গোস্ত নাই হাড়িগুলো গোনা যায় কিন্তু এই কাফেররা জানে না মুসলমান মুজাহিদ 313 জনের শরীরে গোস্ত থাকতে না পারে শরীরে যা আছে পুরাটাই হলো আসল মাল ঠিক কি না বলেন পৃথিবীতে এখন অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান আছে যেমন সৌদির যিনি বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান যাকে বলা হয় ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেখতে শুনতে অনেক লম্বা চূড়া মোটা সোটা কিন্তু ভিতরে মাল নাই ভিতরে কি নাই আসল জিনিস নাই ঈমানের পাওয়ার নাই এ কারণে সে সৌদি আরবে সিনেমা হল চালু করছে মাথার মধ্যে শয়তানের ভূত চাপছে এখন তিনি পুরো সৌদি আরবটাকে পর্যটন নগরী বানাবে আমি এবার হজের সফরে ছিলাম আহ কষ্ট লাগলো দুঃখ লাগলো তার দাদার আমলে তার দাদার আমলেও সৌদি আরবে কোরআনের অনেক আইন ছিল যে মহিলারা বেপরদায় মুখ খুলে ঘর থেকে বের হতে পারবে না এখন সেটা ওপেন করে দেওয়া হয়েছে সৌদি আরবে অনেক প্রোগ্রামে আমি গিয়েছি আমি জিজ্ঞেস করলাম সৌদি আরবে তো আগে আইন ছিল যে মসজিদে আজান দিলে সাথে সাথে দোকানের শাটার বন্ধ হয়ে যাবে এখন বলে হুজুর এই সালমান নাই ক্ষমতায় আসার পর থেকে এই আইন উড্ডয়ন করা হয়েছে উড্ড করা হয়েছে এ কারণে এখন যার ইচ্ছা মসজিদে যায় যার ইচ্ছা মসজিদে যায় না এটা কোনো মুসলমান শাসকের কাজ হতে পারে না জোরে বলুন পারে না এগুলো কিয়ামতের আলামত কিয়ামতের আগে এই সমস্ত শাসকরা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে কিন্তু তারা জানে না তারা আড়াই হাতের বেশি পার হতে পারবে না আড়াই হাতের বেশি পার হতে পারবে না এই জমিনে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কি না বলে ইসলাম ছিল ইসলাম আছে যুবক কথাটা ভালো করে খেয়াল করবা যতই ইসলামপন্থীদের উপরে আঘাত করা হোক না কেন সারা পৃথিবীর পরাশক্তি মিলে মুসলমানদেরকে যতই দাবানোর চেষ্টা করুক না কেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে নিয়ে যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন যুবক একটা কথা মনে রাখবা এই জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহই তার কোরআনের হেফাজত করবে আর কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকে হেফাজত করবে ঠিক কি না ঠিক না এই কারণে আল্লাহর নবী বিশাল কাফেরদের বিরুদ্ধে 1000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন নিয়ে ময়দানে চলে গেলেন কতজন সাথে ছিল মাত্র 17টা ঘোড়া আর 12টা তরবারি কোন কোন বর্ণনা এসেছে মাত্র 17টি ঘোড়া 12টা তরবারি নিয়ে 313 জন নিয়ে আল্লাহর নবী ময়দানে বের হয়ে গেলেন আমরা হইলে তো নিজেকে অনেক বড় ঈমানদার দাবি করি সাহসী দাবি করি কিন্তু হক কথা বলার সাহস নাই অনেক দরবারি মৌলবী আছে হক কথা বলতে ভয় পায় কিন্তু তারা জানে না আমার কপালে আমার রিজিকে যদি আল্লাহ জেলের বাত লেখা লিখে রাখে আমার তকদিরে সেই জেলের মধ্যে আমাকে যেতে হবে ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা মানুষ জানে না আগামী কাল সে কি খাবে ওমা তাদরি বি আইয়ি আরদিন তামুত মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে জোরে বলো জানে এই কারণে আল্লাহর জমিনে বাঁচবো শিয়ালের মতো
শত বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাই শ্রেয়, ঠিক কিনা বলেন? ঠিক।